এক সংসারে বাবা মা তিন ছেলে আর তিন ছেলের বউ নাতি নাতনি আছে। তো বাবা অনেক বয়স হয়ে গেছে, একদিন বাবা বললেন ছেলেদেরকে ডাইকে যে বাবা আমার তো বয়স হয়ে গেছে, তো আমার বাড়িঘর জায়গা জমি টাকা পয়সা যা কিছু আছে তোমরা তিন ভাই আমার সামনে ভাগযোগ করে নিয়ে যাও, আমার মৃত্যুর পরে যেন ঝগড়াঝাটি না হয়। তো তিন ভাই বসছে, আব্বা বলতেছে প্রথম ছোট্ট ছেলেকে যে বাবা তুমি কি চাও বলো। ছোট ছেলে বলতেছে আমার একটা দাবি, এটার মধ্যে আপনারা কেউ হস্তক্ষেপ করতে পারবেন না, সেটা হলে কি আমি আমার বাবা মা যতদিন বাঁচে আমি এবং আমার স্ত্রী ওনাদের দুইজনের সেবা ভরণ পোষণ করব, আপনাদের জমিদারি বাড়িঘর টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না, এগুলো সব আপনারা নিয়ে যান, আমি আমার বাবা এবং মাকে নিয়ে গেলাম। তো দুই ভাই বড় এরা দেখলো যে বৃদ্ধকালে বাপ মার কত কষ্ট হয় সেবা যত্ন করতে, আমাদের চারিবার ডাক্তারের কাছে যাইতে হয়, আমার হার্টের জন্য এক ছেলে যায়, আমার চোখের জন্য আরেক ছেলে যায়, আমার দাঁতের জন্য আরেক ছেলে যায়, এটা ভাগ করা আছে, মানে হেরা দেশে বিদেশে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি ওরা আম্মাকে নিয়ে করতে হয়। তো দুই ভাই দেখলো যে ঝামেলার কামগুলি সব ছোটো ভাই নিয়ে গেল আর টাকা পয়সা বাড়িঘর সব আমরা পাইয়া গেলাম, এরা খুব খুশি। ছোট ভাই সারাদিন কাজ করে, তার স্ত্রী বাবা মার সেবা করে, বাবা মার এরকম খেদমত করে, বাবা মা খুব দোয়া করে, কিন্তু ওরা তো এখন টাকা পয়সা কিচ্ছু নেয় নাই, তো শুধু বাবা মাকে নিয়েছে, ওরা খুব খুশি, বাবা মা দুইজনে অন্তকাল হয়ে গেছে। এখন ছেলে এবং ছেলের বউ খুব মিস করে বাবা মাকে, এতদিন সেবা করতো সকাল বিকাল দেখতো দোয়া নিত, এখন তো নাই কেউ। আর আরেকটা জ্বালা হয়েছে, এখন বড় দুই বের সব টাকা পয়সা প্রাচুর্য আর কিছু নাই। একদিন রাত্রে স্বপ্নে দেখতেছে বাবা বলতেছে বাবা আমি অমুক জায়গার মধ্যে 100 স্বর্ণের টাকা রেখে আসছি, তুমি টাকাটা নিতে পারো। বলে আব্বা এই টাকার মধ্যে কি বরকত আছে? কয় না বরকত নাই। সে কি করছে পরের দিকে ওইখানে ঠিকই 100 টাকা পাইছে স্বর্ণের টাকা, এগুলি সব গরিব মিস্ত্রি দেওয়া বলেছে। কিছুদিন পরে আবার স্বপ্নে দেখতেছে, বলে বাবা আমি অমুক জায়গাতে 10টা স্বর্ণের টাকা রেখে আসছি তুমি নিতে পারো। বলে এই টাকার মধ্যে কি বরকত আছে? বলে না। উনি পরের দিন 10টা টাকা নিয়ে গরিব মিসকিনকে দান করে দিচ্ছে। কিছুদিন পরে আবার ফোন করছে, টেলিফোন স্বপ্নে দেখতেছে বাবাকে, বাবা বলতেছে বাবা অমুক জায়গাতে আমি 1টা টাকা রেখে আসছি, এই টাকাটা বরকত নিয়ামতে ভরপুর, তুমি টাকাটা নিয়ে কাজে লাগাইতে পারো। তো পরের দিন ঘুমে তুইটা ঠিকই ওইখানে গিয়ে 1টা টাকা পাইছে। সে বলতেছে 1টাকা দিয়ে আর কী করতে পারবো, তো অনেকদিন মাছ ভাত খাইতে পারতেছি না, তো বাজার থেকে গিয়ে 1টা মাছ কিনে আনছি। বড় বললো অনেকদিন মাছ খাই না, মাছটা কুটটা বাইটটা সুন্দর করে পাক করো, আজকে মাছ দিয়ে ভাত খাও। তো বউ চলে গেছে তার ঘরে মাছ কাটতে, মাছ কাটটা বউ তো এমন এক চিৎকার দিছে যে দুনিয়া ভাইকে জনের অবস্থা, সুবহানাল্লাহ জামাই তো দূরে গিয়েছে, কী হয়েছে কী হয়েছে, ওই মাছের পেটের মধ্যে এরকম 2 ডায়মন্ড পাইছে সুবহানাল্লাহ, যে দুনিয়ার মধ্যে এরকম বড় ডায়মন্ড আর নাই, আল্লাহ বানাইনি সুবহানাল্লাহ। এখন বউ বলল যে 1টা ডায়মন্ড রাজদরবারে নিয়ে যাও, রাজার কাছে বিক্রি করে আমাদের সংসারের ভরণ পোষণ করার জন্য। তো সেই ছেলে কি করলো, রাজদরবারে গেছে, রাজা তো দেখলো, কারণ কি কাদেরে জহর শাহে দানাত ইয়া বেদানাত জহরি, কাদেরে গুল বুলু বলে দানাত ইয়া বেদানাত জহরি শাহপরি, যারা স্বর্ণ চিনে যারা ডায়মন্ড চিনে তারা এর মূল্য বুঝে, সাধারণ মানুষ কি বুঝবো এটা, আর যারা পীর ফকির বুজুর্গ তাদেরকে সাধারণ মানুষ বুঝে না, যারা আরেক নেককার বুজুর্গ তারা ওদেরকে চিনতে পারে সুবহানাল্লাহ। তো রাজপদরবারে যখন নিয়ে গেল ডায়মন্ড, রাজা তো দেখে বেহুশ হয়ে গেছে, পৃথিবীতে এরকম ডায়মন্ড নাই, ওরে 10 কোটি টাকা দিয়ে দিছে সুবহানাল্লাহ, কন্যা জোরে সুবহানাল্লাহ। এখন সে তো সব বাড়ি থেকে ধনী হয়ে গেছে সুবহানাল্লাহ। এখন এই রাজার শুধু 1টা মেয়ে ছিল, সে যখন বড় হয়েছে 10-15 বছর পরে, তখন সে বায়না দর্শী বাপের কাছে, বাবা তুমি আমাকে 1টা বাল্যকালে 1টা ডায়মন্ড দিছিলা, আমাকে এরকম 1টা ডায়মন্ড না দিলে আমি তো আমার কানের দুল বানাইতে পারতেছি না,
আমারে আরেকটা ডায়মন্ডের বাইন্না দাও, তাইলে আমি বিয়েতে রাজি আর না বিয়ে করতাম না। এখন বাপে কয় যে কোন জমানায় কোন লোক আমারে দিয়ে গেছে, আমি কোথায় ডায়মন্ড পাবো, বলে ওই সব আমি বুঝি না, রাস্তার মধ্যে ঢোল পিটাই দেবো। তো বাদশাহ সালাম ঢোল পিটাই দিছে, তখন ওই যে ছেলে তারা ওই ডায়মন্ড আরেকটা ওইটা নিয়ে আসছে রাজদরবারে, বলতেছে রাজা স্যার, আগে তো আপনি আমাকে আপনার মন মতো দাম দিছেন, কিন্তু এই ডায়মন্ড আমি আমার দামে না দিলে আমি দিতাম না। কয় বলো কি কয়? 25 কোটি টিয়া লাগবো। কয় যাও আমি দিলাম। সুবহানাল্লাহ, মিয়া সাহেব, আমার দয়াল নবী বলছে মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত। আমার নবীজি বলছে যে মানুষ বাপ মার দিকে একবার নেক নজরে যাবে, আল্লাহ তাকে একটা মকবুল হজের সওয়াব দান করবে। এখন একটা হজ করতে 7 লাখ টাকা লাগে, তাও গ্যারান্টি নাই, আল্লাহ কি কবুল করছে না কবুল করে না মিয়া সাহেব, কিন্তু নবীজি বলছেন কোন সন্তান যদি তার বাবা মার দিকে নেক নিয়ত একবার চায়, আল্লাহ তাকে একটা মকবুল হজের সওয়াব দান করবে। তোমরা যাদের মা বাবা আছে, তোমরা জীবন দিয়ে চেষ্টা করবো আব্বা আম্মার কষ্ট দিয়ে, আল্লাহ তাআলা তোমাদেরকে বহুত বড় নেয়ামত দান করবে।